আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে অরেঞ্জ জেলি। চলুন তাহলে দেখে নেই ঘরে কিভাবে তৈরি করা যায়। অরেঞ্জ জেলি বানানোর জন্য আমি এখানে 5টি অরেঞ্জ নিয়েছি। এই অরেঞ্জগুলোর খোসা ছাড়িয়ে অরেঞ্জের ভিতরে যে বিচি, সেই বিচিগুলিও ফেলে দেব। এই অরেঞ্জে বিচি নেই, বিচি থাকলে বিচিগুলো ফেলে দিতে হবে, তারপরে ব্লেন্ড করতে হবে পানি ছাড়া। ব্লেন্ড করা অরেঞ্জ জুসটা ছেঁকে নিচ্ছি। এখানে 2 কাপ অরেঞ্জ জুস হয়েছে, আর এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি। এগুলোকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনি আর পানিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ অরেঞ্জ জুস। এখানে নিয়েছি 3 টেবিল চামচ জেলাটিন, আপনারা আগার আগার পাউডারও নিতে পারেন। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নয়তো তলাতে লেগে যাবে। আর আস্তে আস্তে এখন ঘন হওয়া শুরু হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই জারে রেখেছি, জারগুলো আগেই রেডি রাখবেন, সাথে সাথে ঢালতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে পাতিলেই। এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। দেখলেন তো কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল অরেঞ্জ জেলি। বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে সকাল বিকালের নাস্তা, টিফিনে পাউরুটি দিয়ে দিতে পারেন। আর ঘরে তৈরি করা সব রান্নাই স্বাস্থ্যকর। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটা লাইক ও কমেন্ট করবে। এখন শীতের সিজনে অরেঞ্জ পাওয়া যায় প্রচুর, এই সময় বেশি করে অরেঞ্জ জেলি তৈরি করে ঘরে রেখে দিতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো সবার কাছে একটা লাইক ও কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।